মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক সৎ বাবার বিরুদ্ধে, তাও আবার 8 বছর ধরে। শুধু তাই নয়, মেয়ের আপত্তিকর ছবি আর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দিতেন সেই সৎ বাবা। আর এমন অভিযোগে থানায় মামলা হওয়ার পর সেই সৎ বাবাকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাবার সাথে সম্পর্ক ভালো যাচ্ছিল না মায়ের, তাই কিছুটা দূরত্ব বাড়তে থাকে তাদের মধ্যে। এমন সময় মায়ের সাথে সম্পর্ক গাঢ় হতে শুরু করে তারই পরিচিত আরমান হোসেন সুমন নামের এই ব্যক্তির। সম্পর্কের এক পর্যায়ে 2005 সালে বাবাকে ছেড়ে এই ব্যক্তিকেই বিয়ে করেন মা। আমার মা এবং আমার বাবার সেপারেশন চলছিল, তখনও ডিভোর্স হয়নি। এর মাঝখানে আমার আম্মুর সাথে তার পরিচয় হয়, তখন আমার আম্মু তার সাথে বিয়ে করে। মা তার নতুন স্বামীর ঘরে চলে গেলেও মেয়ে থেকে যায় বাবার সাথেই। মায়ের সাথে বিচ্ছেদের বছর খানেক পরে বিদেশে যান বাবা। তখন অনেকটা নিরুপায় হয়ে মায়ের সাথে সৎ বাবার সংসারে আশ্রয় নিতে হয় এই নারীকে। তারপর আমার বাবা যখন বাইরে যাবে, এক বছর বাবার কাছে ছিলাম, তখন আমার বাবা আমাকে আমার মার কাছে রেখে যায়। রেখে যায় মানে বাবা মার কাছে রাখতে চায় না, মা জোর করে ইমোশনালি ব্ল্যাকমেইল করে আমাকে রাখে। প্রথম এক বছর মায়ের নতুন সংসারে ভালোই ছিল এই তরুণী। সৎ বাবাকে পেয়ে ভুলতে শুরু করেছিলেন আপন বাবাকে কাছে না পাওয়ার কষ্ট। ফার্স্ট সে আমাকে এমন আদর করে, মানে এমন দেখাইতো যে আমি তোমাকে অনেক আদর করি। তখন আসলে আমি তখন ভাবছিলাম যে না, আমি হয়তো বাবা নাই, বাবার আড়ালে আরেকটা বাবা পেয়েছি। কিন্তু ভাগ্যে যে তার সুখ ছিল না, তাই তো সুস্থ মস্তিষ্কে যা কল্পনাও করা যায় না তাই হলো এই নারীর সাথে। ফার্স্ট ব্ল্যাকমেল করে হলো আমার আম্মু অফিস করতো তখন সে মেবি একটা দোকান ছিল তার, ইলেকট্রিক্যালের দোকান। তো তখন সে ফার্স্ট একদিন আমি বাসায় ঘুমিয়েছিলাম, তখন সে ওই টাইমে আমাকে রেপ করে। মাত্র 12 বছর বয়সে এমনই ঘটনা ঘটলো তার সাথে, যা তখন তিনি বুঝতেও পারতেন না। তাই কারো কাছে এর প্রতিকার চাওয়ার বিষয়টা তার ছিল বোধের বাইরে। আর ভাইয়া তখন আমার বয়স কত, 12-13 বছর। আমি কাউকে বলিনি, আমার আম্মুকেও বলিনি। এরপর যখনই তিনি বুঝতে শুরু করেন তখন থেকেই প্রতিবাদ করতে শুরু করেছিলেন। কিন্তু ততক্ষণে এই তরুণীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখেন আরমান হোসেন সুমন। শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি। মোবাইল দিয়ে সে আমার ছবি তুলে রাখে, ছবি তুলে বলে যে তুই যদি এটা কাউকে বলিস, আমি আমার এক ফ্রেন্ডকে এটা পাঠিয়ে রাখছি, তুই তোর আম্মুকে বলবি, সমস্যা নেই, আমার ফ্রেন্ড ওইটার সাথে সাথে স্প্রেড করে দিবে, সবাইকে বলবি, সবাই তোর দোষ দিবে, এটাই বলতো। এই ভয়ে কিন্তু আরও, এবং আমি তোর ভিডিও স্প্রেড করে দিব, আমি কখনো কাউকে কিছু বলতে পারি নাই। এই ভুক্তভোগী তরুণী যেন কারো কাছে এই বিষয়ে অভিযোগ করতে না পারেন, সেজন্য সার্বক্ষণিক চোখে চোখে রাখা হতো তাকে। এমনকি মেয়েটিকে কারো সাথে মিশতেও দিতেন না আরমান হোসেন সুমন। সে কিন্তু আমাকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নিয়ে আসতো, দিয়ে আসতো, মানে আমি ইউনিভার্সিটিতে ক্লাস করতাম, সে নিচে দাঁড়িয়ে থাকতো, এমন একটা সিচুয়েশন। সে আমাকে কারোর সাথে মিশতে দেয় না, আমার কাজিনদের সাথেও কখনো মিশতে দিল না। এই বিষয়গুলো তার মা জানতেন কি না এমন প্রশ্নেরও জবাব দেন এই তরুণী। আমি আসলে জানি না ঠিক আমার মা জানতো কি না। আর হলো আমার মাকে আমি জানাই হলো অতিষ্ঠ হয়ে নভেম্বরে যখন জানানোর পরে আমি খালার বাসায় চলে আসি। ভুক্তভোগীর মায়ের খোঁজে ক্রাইম সিন টিম, কিন্তু এই বাড়িতে নাকি এই নামে কেউ থাকে না। অথচ মামলার বিবরণে ঘটনাস্থল দেখানো হয় এই বাড়িটিকেই। আরমান হোসেন সুমন নামে কেউ থাকে না, কিন্তু এটা তো নাম্বার 539/C ঠিকই আছে, কিন্তু এই নামে তো আমি তো সাক্ষী করি নামে কেউ থাকে না। এইভাবে দীর্ঘদিন চলার পর একটা সময়ে হাঁপিয়ে ওঠে নেমে, পরে গত বছরের ডিসেম্বর মাসে তিনি মায়ের বাসা ছেড়ে আশ্রয় নেন খালার বাসায়। আরমান হোসেন সুমন তখন আরও বেপরোয়া হয়ে ওঠেন, তখন নিরুপায় হয়ে আইনের আশ্রয় নেন ভুক্তভোগী। চলে আসে আমার খালার বাসায়, আমি তার উপর অতিষ্ঠ হয়ে, তারপরে সে আমাকে জ্বালাইতে থাকে, কুপ্রস্তাব দেয়, আমি রাজি না হয়ে তার জ্বালাতন কখনো অফি হয় না, এবং সে আমাকে বলে সে আমাকে পড়ালেখা করতে দিবে না, মেরে ফেলবে। তখন বাধ্য হয়ে আমার আসলে মামলা করা। অভিযোগ পেয়ে ঘটনার অনুসন্ধানে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাউন্টার টেরোরিজমের সাইবার ক্রাইম ইউনিট। অভিযোগের এক পর্যায়ে গ্রেফতার করা হয় আরমান হোসেন সুমনকে। এখানে মামলা হয়েছে, একটা হচ্ছে ধর্ষণের মামলা আর একটা হয়েছে সাইবার অপরাধের মামলা। তো দুটোকেই আমরা আমূলনীয় তদন্ত করছি, আপনারা জানেন অলরেডি সে দুদিন রিমান্ডে আছে। এই তরুণীর মতো আর যেন কোনো মেয়ের জীবনে এমন নির্যাতনের ঘটনা না ঘটে, সেজন্য এই সৎ বাবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ঘরে ঘরে এমন মেয়েরা অ্যাবিউজ হচ্ছে, তাদের মামা দ্বারা, চাচা দ্বারা, সৎ বাবা। তো আমি চাচ্ছি যে তার যেন সুষ্ঠু বিচার হয়, তাহলে যেন অন্য মেয়েরা দেখে বুঝে এবং তারাও যেন প্রতিবাদী হয়ে ওঠে।
রিমান্ডে আরমান হোসেন সুমন মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। তাদের মধ্যে সেক্সুয়াল মিউচুয়াল হোক আর ফোর্সফুল হোক, এটা যৌনকর্ম হয়েছে, সেটা আইনগতভাবে এটা অপরাধের তালিকায় পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের আপত্তিকর ছবি প্রকাশের বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে বলে জানালেন সাইবার ক্রাইম ইউনিটের এই অতিরিক্ত উপপুলিশ কমিশনার। তার তথ্য, ফরেন্সিক ল্যাবের তথ্য, ফেসবুক থেকে প্রাপ্ত তথ্য, গুগল থেকে তথ্য এবং আমার আসামি যে দুদিনের রিমান্ডে কথা বলছে তার তথ্য, সবগুলোকে আমি একটা জায়গায় নিয়ে আসবো এবং ক্রস যদি করি আমি, তাহলে আমি জানতে পারবো যে আসলে এই অপরাধটা হয়েছে কিনা।